হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু স্নেহাস কেমিস্ট্রি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো আজ অ্যাটমিক স্ট্রাকচারের এইথ ক্লাস এর আগে এই চ্যাপ্টারের অলরেডি সাতটা ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে তো তোমরা যদি সেই ভিডিওগুলো না দেখে থাকো তাহলে আমি বলবো যে যাও আগে ওই ভিডিওগুলো দেখো তারপর আজকের ক্লাসটাতে এসো কারণ পরপর যদি তোমরা সিকোয়েন্স ওয়াইজ মেনটেন করে দেখো তাহলে ভিডিওগুলো দেখে তোমাদের চ্যাপ্টারটা ভালো করে বুঝতেও সুবিধা হবে আর ধরতেও পারবে পড়াটা সহজে ঠিক আছে তাহলে চলো আজকের ক্লাসটা শুরু করা যাক আজকের ক্লাসটা শুরু করার আগে আমার কয়েকটা কথা বলবার আছে সেটা হচ্ছে এই ক্লাসটা এই পুরো অ্যাটমিক স্ট্রাকচারের সব থেকে ইম্পর্ট্যান্ট ক্লাস কারণ আজকের ক্লাসে আমরা যেটা শিখবো তার অ্যাপ্লিকেশানটা হচ্ছে সুদূর প্রসারী অর্থাৎ আমরা এটা অ্যাটমিক স্ট্রাকচারে শিখছি কিন্তু পর্যায় সারণি থেকে শুরু করে সমস্ত চ্যাপ্টার ছোটো খাটো যেখানে আমরা কেমিস্ট্রি ইউজ করব এই যে জিনিসটা আজকে শিখব সব জায়গায় কাজে লাগবে তাই আজকের ক্লাসটা মন দিয়ে তোমরা দেখো খাতায় ভালো করে নোট করো ঠিক আছে তাহলে চলো আজকের ক্লাসটাও শুরু করা যাক তো আজকের ক্লাসে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে মেনলি তিনটে রুল পড়বো এবার কথা হচ্ছে কিসের রুল রুল ফর ফিলিং অফ ইলেকট্রন অর্থাৎ আমরা যে আগের ক্লাসে আগের ক্লাস না তার আগের ক্লাসে আমরা যে বিভিন্ন অরবাইটালসগুলো পড়েছি সে সমস্ত অরবাইটালস অর্থাৎ ডি এফ ওই অরবাইটালে ইলেকট্রন থাকে ইলেকট্রনগুলো কিভাবে ফিল্ড আপ হয় সেই অরবাইটালগুলোতে সেটাই আজকে আমরা ইলাবোরেটলি পড়ব তো প্রথম যে রুলটা আছে সেই রুলটা হচ্ছে পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপাল তো পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপালে কি বলা হচ্ছে বলা হচ্ছে যে নো টু ইলেকট্রন ইন অ্যান অ্যাটম ক্যান হ্যাভ দ্য সেম সেট অফ ফোর কোয়ান্টাম নাম্বার দ্যাট ইজ এন এল এম এস আমি বুঝিয়ে দিচ্ছি কি বলছে নো টু ইলেকট্রন অর্থাৎ আমি যদি এটাকে ভালো করে বলি তাহলে ব্যাপারটা এটা এরকম দাঁড়াচ্ছে যে কোনো একটা পরমাণুর যে কোনো দুটি ইলেকট্রনের চারটি কোয়ান্টাম নাম্বার কি কি এন এল এম এস এগুলোর মান কখনো সমান হতে পারে না মন দিয়ে শোনো কোনো একটি পরমাণুর যে কোনো দুটি ইলেকট্রনের চারটি কোয়ান্টাম নাম্বার দ্যাট ইস এন এল এম এস এর মান কখনোই সমান হতে পারে না এরকমটা হতে পারে যে এক পরমাণু দুটো ইলেকট্রনের দেখা গেলো যে তিনটে কোয়ান্টাম নাম্বার অর্থাৎ এন এল এম এই তিনটের ভ্যালু সেম হলো কিন্তু একটাকে আলাদা হতেই হবে এবং সেটা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে আলাদা হয় এস অর্থাৎ স্পিন কোয়ান্টাম নাম্বারে ক্লিয়ার হয়েছে ব্যাপারটা আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি ধরো তোমাদের কাছে এরকম দিল যে পি টু ঠিক আছে অর্থাৎ পি অর বাইটালে দুটো ইলেকট্রন আছে এবার এর পেক্টে আমাদেরকে দুটো সেট দিয়েছে সেটগুলো কী কী সেট দিয়েছে হচ্ছে এন ইকোয়াল টু ওয়ান সরি এন ইকোয়াল টু ওয়ান না এন ইকোয়াল টু টু এল ইকোয়াল টু হচ্ছে ওয়ান এম ইকোয়াল টু হচ্ছে জিরো আর এস ইকোয়াল টু প্লাস হাফ এরম একটা সেট দিয়েছে আর একটা সেট দিয়েছে এন ইকোয়াল টু টু এল ইকোয়াল টু ওয়ান এম ইকোয়াল টু জিরো এস ইকোয়াল টু প্লাস হাফ দুটো সেট কেন কারণ আমাদের দুটো ইলেকট্রন আছে তো এই দুটো ইলেকট্রন পি অর বাইটালে কীরকমভাবে আছে কীভাবে ইলেকট্রন লিখতে হয় আমি সব শিখিয়ে দেবো আপাতত দেখো পি টু তো এইরকম দুটো ইলেকট্রন আছে বলা হচ্ছে যে ওদের সেটটা এরকম হবে যদি জিজ্ঞেস করে যে এই সেটটা কি ঠিক আছে দুটো ইলেকট্রনের জন্য একটু ভালো করে লক্ষ্য করে দেখো তো এখানে সেটগুলো দেখো সেটের কি কি বলা আছে প্রথমটা আছে এনিকোয়াল টু টু এনিকোয়াল টু ওয়ান এমিকোয়াল টু জিরো এসিকোয়াল টু প্লাস পরেরটাও সেম আছে তাহলে এখানে কি পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপাল অ্যাপ্লাইড হচ্ছে হচ্ছে না কারণ এখানে দুটো ইলেকট্রনের চারটে কোয়ান্টাম নাম্বার সেম হয়ে গেছে এটা কখনোই সঠিক হবে না কিন্তু যদি এরকমটা থাকতো যে ওপরেরটার ক্ষেত্রে এসি যা আছে নিচেরটার ক্ষেত্রেও তাই আছে শুধু এটার ক্ষেত্রে এসিকোয়াল টু প্লাস এটার ক্ষেত্রে এসিকোয়াল টু মাইনাস তাহলে কিন্তু হতো যে কোনো তিনটে কোয়ান্টাম নাম্বার সেম হতে পারে কিন্তু দ্য ফোর্থ কোয়ান্টাম নাম্বার উইল বি ডিফারেন্ট ক্লিয়ার হয়েছে ব্যাপারটা তাহলে আমরা পরের রুলটাতে চলে যাই পরের রুল বলছে যে হুন্স রুল অফ ম্যাক্সিমাম স্পিন মাল্টিপ্লিসিটি এটাও ভীষণ ইম্পর্ট্যান্ট একটা রুল এই রুলতে কি বলছে যে পেয়ারিং অফ ইলেকট্রন ইন দ্য অরবাইটালস বিলঙ্গিং টু দ্য সেম সাবশেল দ্যাট ইজ পি ডি এফ ডাজেন্ট টেক প্লেস আনটিল ইচ অরবাইটাল বিলঙ্গিং টু দ্যাট সাবশেল হ্যাজ গট ওয়ান ইলেকট্রন ইচ দ্যাট ইজ ইট ইজ সিঙ্গলি অকুপাইড খুব জটিল লাগছে কি যদি জটিল লাগে আমি একটুখানি ক্লিয়ার করে দিচ্ছি খুবই সোজায় এর মেন যে কথাটা এখানে বলতে চাইছি রুলের মাধ্যমে সেটা হচ্ছে সম্পন্ন অর্থাৎ যদি ডিজেনারেটেড অরবাইটালস হয় তো সেখানে ইলেকট্রনগুলো কীভাবে ফিল্ড আপ হয় ইলেকট্রনগুলো প্রথমে সিঙ্গলি মানে সিঙ্গেল ওয়েতে ফিল্ড আপ হয় মানে আনপেয়ার্ড ইলেকট্রন হয় প্রতিটা ঘরে ফিল্ড আপ হয়ে যাবে দেন পেয়ার্ড আপ হয় ক্লিয়ার হচ্ছে সম্পন্ন অর্থাৎ যে ডি জেনারেটেড অরবাইটালসে ইলেকট্রনগুলো কীভাবে ফিল্ড আপ হয় না প্রথমে সিঙ্গলি সিঙ্গেল ওয়েতে ফিল্ড আপ হয় দ্যাট ইজ আনপেয়ার্ড ম্যানারে তারপরে পেয়ার্ড আপ হয় একটা এক্সাম্পল দিয়ে বোঝাই সেটা হচ্ছে ধরো তোমাদেরকে বললো যে ডি সিক্স কনফিগারেশন ঠিক আছে অর্থাৎ ডি অরবাইটালে ছটা ইলেকট্রন আছে তাহলে তাদের ক্ষেত্রেই যে বক্স ডায়াগ্রাম এগুলোকে বলা হয় বক্স ডায়াগ্রাম বক্স ডায়াগ্রাম কীরকম হবে তো আমরা জানি যে ডিতে পাঁচটা ঘর হয় ঠিক আছে এবার সিক্স ইলেকট্রন তো কনফিগারেশনটা এইরকম হবে প্রথমে সিঙ্গেল ইলেকট্রন ছটা ইলেকট্রন আছে প্রতিটার এনার্জি কিন্তু সেম ডি অরবাইটালের প্রতিটা ঘর প্রতিটার এনার্জি সেম তাহলে ছটা আছে প্রথমে আমরা সিঙ্গেল ইলেকট্রন দিয়ে পাঁচটা অরবাইটাল ভর্তি করলাম দেন সিক্স ইলেকট্রনটা আমরা আবার প্রথম ঘরে দিলাম কিন্তু কখনোই রকম কনফিগারেশন হবে না মানে আমরা ব্লগ ডায়াগ্রামটা কখনোই এরকম লিখবো না যে এরকম আমার ডি অরবাইটাল আছে আমাকে যে ছটা ইলেকট্রন আমি এরকম করে দিলাম যে প্রথম তিনটে যে অরবাইটাল মানে প্রথম তিনটে ডি অরবাইটালের যে ঘর আছে সেই ঘরে আমরা ছটা ইলেকট্রন এভাবে পেয়ার্ড আপ করে রাখলাম লাস্ট দুটো আমরা ফাঁকা রাখলাম এটা কখনোই হয় না সব সময় এটা হয় কারণ এখানেই আমাদের হোমস রুল অফ ম্যাক্সিমাম স্পিন মাল্টিপ্লিসিটিটা মেনটেন হয় প্রথমে সিঙ্গেল ইলেকট্রন দিয়ে প্রতিটা ঘরে ফিল্ড আপ হবে কোন ঘর না ডি জেনারেটেড যে অরবাইটার্সগুলো আছে তারপরে আবার এইভাবে ফিল্ড আপ আপ যদি ডি এইট বলতো তাহলে কী হতো প্রথমে পাঁচটা আমরা ফিল্ড আপ করলাম দেন সিক্স সেভেন্থ অ্যান্ড এইথ ইলেকট্রন এইভাবে আমরা বসাতাম তাহলে ব্যাপারটা ক্লিয়ার হয়েছে যে হুন্স রুল অফ ম্যাক্সিমাম স্পিন মাল্টিপ্লিসিটি কি এরপরে আমরা যে রুলটা পড়বো সেটা ভীষণ ইম্পর্ট্যান্ট সেই রুলটা হচ্ছে অব প্রিন্সিপাল রুল বলো প্রিন্সিপাল বলো একই ব্যাপার অব প্রিন্সিপাল তাহলে চলো আমরা সেই রুলটা দেখে নিই তার আগে বোর্ডটা আমি একটুখানি ক্লিন করে নিই তাহলে চলো আমরা অব্যাহ প্রিন্সিপালটা দেখে নিই অব্যাহ প্রিন্সিপালে কী বলছে এখানে বলছে যে ইলেকট্রন আর ফিল্ড ইন্টু দ্য অ্যাটোমিক অরবাইটালস ইন দ্য ইনক্রিজিং অর্ডার অফ অরবাইটাল এনার্জি একটুখানি বুঝিয়ে দিই ব্যাপারটা সেটা বলছে যদি বহু সংখ্যক ইলেকট্রন বিশিষ্ট কোনো পরমাণু হয় তাহলে সেই পরমাণুতে কক্ষ এবং উপকক্ষ অর্থাৎ অরবিট এবং সাব অরবিটে ইলেকট্রনগুলো কীভাবে ফিল্ড আপ হবে সেটাই অববাউ প্রিন্সিপাল থেকে জানা যায় ইলেকট্রনগুলো কিভাবে ফিল্ড আপ হয় না লোয়ার এনার্জি থেকে হায়ার এনার্জি এইভাবে মানে যার এনার্জিটা কম ইলেকট্রন আগে সেখানে এন্টার করে দেন এনার্জি যত ইনক্রিজ করে ইলেকট্রনগুলো সেইভাবে এন্টার করতে করতে যায় ঠিক আছে আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি ব্যাপারটা ধরো আচ্ছা অব্যাহ প্রিন্সিপালে এই যে আমরা বুঝবো কি করে যে কোন অরবাইটালের এনার্জিটা কম তার জন্য একটা রুল আছে সেই রুলটাকে বলা হয় এন প্লাস এল রুল এই রুলটা দিয়ে আমরা বলতে পারবো যে কোন অরবাইটালের এনার্জিটা কম এবং ইলেকট্রনটা আগে কোন অরবাইটালে ঢুকবে ঠিক আছে সাপোজ আচ্ছা এন মানে কি এন মানে হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার আর এল হচ্ছে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার এবার একটা এক্সাম্পল বলি সাপোজ তোমাদের কাছে দুটো অরবাইটালের এ দিয়ে। মানে দুটো অরবাইটাল দিয়েছে একটা বলছে যে থ্রি এস আর একটা বলছে থ্রি পি তাহলে এই থ্রি এস এর ক্ষেত্রে এন প্লাস এল এর ভ্যালু কী হবে আর থ্রি পির ক্ষেত্রে এন প্লাস এলের ভ্যালু কী হবে থ্রি এস এর ক্ষেত্রে এনটা কত থ্রি এস কত জিরো তাহলে এর হচ্ছে থ্রি থ্রি পি এর ক্ষেত্রে কী হবে এন হচ্ছে থ্রি পি হচ্ছে ওয়ান মানে এল এর ভ্যালু পি এর ক্ষেত্রে ওয়ান তাহলে হচ্ছে ফোর তাহলে এন প্লাস এর ভ্যালু থ্রি এস এর ক্ষেত্রে হচ্ছে থ্রি থ্রি পির ক্ষেত্রে হচ্ছে ফোর তাহলে বলো তো ইলেকট্রন আগে কোথায় ঢুকবে যার এন প্লাস এলের ভ্যালু হচ্ছে কম ইলেকট্রন আগে সেখানে ঢুকবে তাহলে এন প্লাস এলের ভ্যালু কোথায় কম থ্রি এ কম তাই ইলেকট্রন আগে থ্রি এসে ঢোকে তারপর থ্রি পিটে ঢোকে আর একটা এক্সাম্পল তোমরা দেখতে পারো সেটা হচ্ছে আচ্ছা ওয়ান এস টু এস এটাও দেখতে পারো ওয়ান এসের ক্ষেত্রে এন হচ্ছে ওয়ান এস হচ্ছে জিরো তাহলে এন প্লাস এন এল হচ্ছে ওয়ান টু এস এর ক্ষেত্রে এন হচ্ছে টু এস হচ্ছে জিরো তাহলে এন প্লাস এল হচ্ছে টু তাহলে ইলেকট্রন কোথায় কম ওয়ান এসে কম মানে এনার্জি কোথায় কম ওয়ান এসে কম টু এস এ বেশি তাহলে ইলেকট্রন আগে কোথায় ঢুকবে ওয়ান এসে ঢুকবে দেন টু এসে ঢুকবে ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা যার এনার্জিটা হচ্ছে কম সেখানে ইলেকট্রন আগে ঢোকে তো এনার্জি কম কার সেটা আমরা কিভাবে বুঝবো তার জন্য আছে আমাদের এন প্লাস এল রুল এই এন প্লাস এল রুল দিয়ে আমরা দেখে নেবো কোন অরবাইটাল এনার্জিটা কম যেখানে এন প্লাস এলের ভ্যালু কম সেই অরবাইটাল এনার্জি কম ইলেকট্রন আগে সেখানে ঢুকবে তারপরে এন প্লাস এর ভ্যালু যার ক্ষেত্রে বেশি ইলেকট্রন তারপর সেখানে ঢুকবে ক্লিয়ার হয়েছে ব্যাপারটা এবার এখান থেকে একটা প্রশ্ন আসে সেই প্রশ্নটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট প্রশ্নটা বলে যে থ্রি ডি আর ফোর এস আর ফোর এই দুটো অরবাইটালের মধ্যে ইলেকট্রন আগে কোন অরবাইটালে এন্টার করবে হিসেব বলে যে ওয়ান এস টু এস টু পি থ্রি এস থ্রি পি থ্রি ডি তাহলে থ্রি পির পরে থ্রি ডি আসছে তাহলে হিসেব মতো থ্রি পিতে ইলেকট্রন ঢোকার পরে পরের যে ইলেকট্রনটা আছে সেটা থ্রি ডিতে ঢুকবে কিন্তু সেটা কি হয় সেটা কীভাবে আমরা চেক করবো আমরা এন প্লাস এল রুল দিয়ে চেক করব চলো দেখে নিই তো থ্রি ডির ক্ষেত্রে এন প্লাস এলের ভ্যালু কত থ্রি এন হচ্ছে থ্রি আর ডি হচ্ছে কত টু তাহলে ফাইভ ফোর এসের কত ফোর এসের জন্য এন হচ্ছে ফোর আর এস হচ্ছে জিরো তাহলে ফোর তাহলে দেখো তো এন প্লাস এলের ভ্যালু কার ক্ষেত্রে কম ফোর এসের ক্ষেত্রে ফোর আর থ্রি ডির ক্ষেত্রে ফাইভ তাহলে কার ক্ষেত্রে কম ফোর এসের ক্ষেত্রে কম তাহলে ইলেকট্রন আগে কোথায় এন্টার করবে ফোর এসে দেন থ্রি ডিতে তাহলে এনার্জি অফ থ্রি ডি ইজ গ্রেটার দ্যান ফোর এস সেই জন্যই ইলেকট্রন আগে ফোর এসে এন্টার করে দেন থ্রি ডিতে এন্টার করে এখান থেকে কিন্তু প্রশ্ন আসে এই জায়গাটা ভীষণ ইম্পর্টেন্ট এবার একটা কথা এখানে আসে সেটা হচ্ছে এমনটা তো হতে পারে যে দুটো অরবাইটালে এন প্লাসে এলের ভ্যালুটা সেম হয়ে গেল তাহলে তখন আমরা বুঝবো কি করে যে ইলেকট্রনটা আগে কোথায় এন্টার করবে তাহলে চলো সেই রকম একটা এক্সাম্পল আমরা দেখে নিই সেরকম একটা এক্সাম্পল হচ্ছে থ্রি আর হচ্ছে ফোর পি দেখো থ্রি ডির ক্ষেত্রে এনের ভ্যালু কত থ্রি ডি হচ্ছে টু তাহলে থ্রি প্লাস টু ফাইভ ফোর পির ক্ষেত্রে হচ্ছে ফোর প্লাস ওয়ান ফাইভ তাহলে দুটোর ক্ষেত্রেই তো ফাইভ আর ফাইভ তাহলে আমরা বলবো কোথা কী করে যে কোনটাতে ইলেকট্রন আগে ঢুকবে থ্রি ডিতে না ফোর পিতে এটা জানার জন্য দেখতে হয় হচ্ছে যখন দুজনেরই এন প্লাস এল এর ভ্যালুটা হচ্ছে সেম হয়ে যায় তখন আমরা দেখবো যে কার এন এর ভ্যালুটা কম লোয়েস্ট এন ভ্যালু যার এন এর ভ্যালুটা সবথেকে কম হবে ইলেকট্রন সেখানে ঢুকবে তাহলে থ্রি ডির ক্ষেত্রে এন কত থ্রি ফোর পির ক্ষেত্রে এন কত ফোর তাহলে এন এর ভ্যালু কার কম থ্রি ডির কম তাহলে আমি এখানে বলবো যে এন প্লাস এল অফ থ্রি ডি ইকুয়াল টু ফোর পি বাট এন ভ্যালু কার ক্ষেত্রে কম এন অফ থ্রি লেস দেন ফোর তাহলে ইলেকট্রন এন্টার্স ইন থ্রি ডি অরবাইটাল ফার্স্ট ক্লিয়ার যখন আমরা যখন যদি বলে যে প্রথম ইলেকট্রন কোথায় এন্টার করবে আমরা দেখব হচ্ছে এন প্লাস এল রুল দিয়ে এন এর এলের ভ্যালু যেখানে হচ্ছে কম সেখানে ইলেকট্রন আগে এন্টার করবে বাট এরকম অনেক জায়গায় হয় যে দুক্ষেত্রে ক্ষেত্রে এনপ্লাস এলের ভ্যালুটা সেম হয়ে গেছে তখন আমরা দেখবো যেখানে এন এর ভ্যালুটা কম ইলেকট্রন আগে সেখানে এন্টার করবে আশা করি আজকে যে তিনটে রুল আমি পড়ালাম সেই রুলগুলো তোমরা বুঝতে পেরেছো এবং এর অ্যাপ্লিকেশনগুলো আমি যেভাবে করালাম সেগুলোও তোমরা বুঝতে পেরেছো তো তোমাদের কাজ হচ্ছে বইয়ের এক্সারসাইজে তোমরা এরকম বিভিন্ন সেট পাবে আর এখান থেকে কোয়েশ্চেন্সও পাবে সেগুলোকে একটুখানি নিজেরা সলভ করার চেষ্টা করো তাহলে এই জায়গাটা আর একটু ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে তাহলে আজকের ক্লাসে আমরা কী কী পড়লাম আজকের ক্লাসে আমরা তিনটে রুল পড়লাম যেগুলো হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট তো আজকের ক্লাসটা এতটাই ক্লাসটা যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও কমেন্ট করো যদি কোথাও কোনো ডাউট থাকে যদি ক্লাসটা ভালো লাগে সেটাও আমাকে কমেন্ট করে জানিও শেয়ার করো বন্ধুদের সাথে বেশি করে আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না আর সাবস্ক্রাইব বাটনের পাশে একটা বেল আইকন আছে সেটাকে প্রেস করবে করে অল করে দেবে ফলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশানটা তোমরা পাবে আর তোমরা আমাকে ফেসবুক আর ইনস্টাগ্রামেও ফলো করতে পারো তো সেগুলোর লিংক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে অ্যাটোমিক স্ট্রাকচারের প্লে লিস্টের লিঙ্ক এবং অন্যান্য চ্যাপ্টারের প্লে লিস্টের লিঙ্কও দেওয়া থাকবে তো তোমরা সেখান থেকে সেগুলো আউট করে নিতে পারো তাহলে আজকের মতো এতটাই থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং